আমরা এই মুহূর্তে যেখানে এসে পৌঁছলাম সেটা কলকাতা থেকে কিন্তু বেশি দূরে নয়, খুবই কাছেও নয়। হাওড়া স্টেশনে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ড থেকে মানে বাস স্ট্যান্ডে বাস ধরে ঠিক 55 কিলোমিটার দূরে রাউতারা, রাউতারা বাস স্ট্যান্ডে নামতে হবে। ওখান থেকে নেমে ঠিক 5 মিনিটের হাঁটা পথ, এসে গেছি ঠিক 300 বছর পুরনো রায় জমিদার বাড়ির ইতিহাস দেখার জন্য। আমি রয়েছি রায়বাড়ির সদস্যদের সাথে। আপনারা এখানে কত বছর ধরে, রায়বাড়ির এই আধিপত্য কত বছর ধরে? প্রায় 300 বছরের কাছাকাছি হয়ে যাবে। তাহলে এই সব 300 বছর পুরনো? সব বলতে এই মন্দিরটা 300 বছর পুরনো, এইটা পেছনে যেটা দেখছেন ওটা 170 বছর হবে, ওইটা হচ্ছে 160 বছর হবে। বা রথ যদি দেখেন, রথটা তোমার কিন্তু হয়ে যাবে 300 বছর। হ্যাঁ, এইটা 300 বছর। তো এটা কি? এটা হচ্ছে দামোদর মন্দির। এটা হচ্ছে রাসমঞ্চ পেছনে, আপনার আমাদের ঠিক পেছনেই রাসমঞ্চ। মানে দেখে রাসমঞ্চের খুব অবস্থাটা খারাপ, কিন্তু এটার অবস্থা ভালো রয়েছে। হ্যাঁ, এর অবস্থা ভালো, এটা রিপেয়ারিং করা হলো বলে এর অবস্থা এরকম হয়ে গেছিলো। আচ্ছা, যার মানে রথ যেমন এ হয়ে গেছে। আমি এখানে দেখে বুঝতে পারছি, কিন্তু আপনারা নিশ্চয়ই ইতিহাসটা জানেন, মানে ইতিহাসটা কি, তখন সেই সময় কিভাবে রাজারা এখানে আসতো, পুজো করতো, কি ইতিহাস কি ছিল? অ্যাকচুয়ালি আমার ঠাকুরদাদার বাবা জীবনকৃষ্ণ রায়, তিনি ছিলেন বর্ধমান মহারাজার পত্তনিদার। আমরা কিন্তু অ্যাকচুয়ালি জমিদার নয়, আমরা পত্তনিদার। এ তিনি পত্তনি দিয়েছেন, এক একটা মহল করে দিয়েছিলেন। তার মধ্যে আমাদের রাউতলা রয়েছে, আরও অনেকগুলো জায়গা রয়েছে, সেইগুলো বর্ধমান মহারাজা আমার ঠাকুরদাদার বাবাকে জীবনকৃষ্ণ রায় সেই পত্তনি ওখান থেকে কিনেছিলেন, মানে তাকে দিয়েছিল। আমাদের ফ্যামিলিতে দামোদরজিও আছে, রাধাকৃষ্ণজিও আছে, 5টা শিবলিঙ্গ আছে। এটা আমাদের ফ্যামিলি, রায় বাড়ি একদম। এর আদি ইতিহাস হচ্ছে জীবনকৃষ্ণ রায় থেকে শুরু। আমরা এখন 6 নম্বর জেনারেশন চলছি। আচ্ছা, আমাদের তখন পুজো নিয়ে মেতে থাকতো, দেখেই বোঝা যাচ্ছে যে এত মন্দির আশেপাশে থাকবেই, কারণ জমিদারি তার সঙ্গে দেবসেবা তো থাকবেই। কথা বলতে বলতে সত্যি আমরা 300 বছর পিছিয়ে গেছিলাম। এত সুন্দর কথার মাঝখানে এত সুন্দর দৃশ্য, সত্যি ভোলা যায় না। কিন্তু আরও আমাদের অনেক কিছু দেখা হয়নি, চলুন দেখে নিন। Thank you.